हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल जे ए हेल्थ केयर पक्ष थेके आमी मोहम्मद अहदुल हुसैन लिटन आबारो नतून एकटी टपिक निये आपनादेर माझे हाजिर होयेछि। आमरा आज जे विषयटी निये आपनादेर माझे आलोचना करब से विषयटी होच्छे श्वासकष्ट बा हाँपानी रोग की एर लक्षण प्रतिकार और चिकित्सा सम्पर्के। ततक्षण আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। শ্বাসকষ্ট বা এজমা, আমরা যে কথাই বলে থাকি না কেন, এজমা আর শ্বাসকষ্টর বিশেষ কিছু লক্ষণ রয়েছে। প্রথম লক্ষণ হচ্ছে কাশি, দ্বিতীয় লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট এবং তৃতীয় লক্ষণ হচ্ছে বুকে আটসার ভাব বা বুকে সাই সাই শব্দ করা, আমরা যেভাবেই বলে থাকি না কেন। এবং চতুর্থ নম্বর হচ্ছে বুকের ভিতর বা গলায় শন শন আওয়াজ হওয়া। আপনি দেখবেন যখনই আপনার এজমার লক্ষণ দেখা দিয়েছে বা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিয়েছে, তখন দেখবেন আপনার বুকের গলার ভিতরে সাই সাই করে একটা আওয়াজ আসছে, বিকট আওয়াজ আসতেছে। আন্তর্জাতিক পরিসংখ্যানের ভাষায় শিশুর ক্ষেত্রে 5 থেকে 10% এবং বয়স্ক মানুষ প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 10 থেকে 20% রোগ এই এজমা রোগে আক্রান্ত হয়েছে। আপনি দেখবেন বিভিন্ন এলাকায়, বিভিন্ন যে জায়গায় আপনি বসবাস করেন না কেন, আপনি এ রোগে অনেক মানুষ আক্রান্ত হয়ে আছে। এই রোগ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন, এর প্রতিকার কি, সে সম্পর্কে আমরা কিছু কথা বলবো আপনাদের মাঝে। বিশেষ করে শীতের বেলায় এই রোগটি একটা বড় আকার ধারণ করে। এই এজমা বা শ্বাসকষ্ট এমন একটা রোগ যা এটা এমন সময় আপনার শরীরে যে পরিধান করে যে আপনি কল্পনা করতে পারবেন না। বিশেষ করে ফজরের নামাজের পরে যখন একটু শীত শীত অনুভব হয় তখনই আপনার এই শ্বাসকষ্টটা চেপতে পারে, বা রাত 1টা বা 2টোর সময় আপনার এই যখন পরিবেশ কোলাহলমুক্ত হয়ে আছে তখনই আপনার এই শ্বাসকষ্টটা বাড়তে পারে। এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে এটা লক্ষণীয়ভাবে দেখা দেয়। বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চার পর্যন্ত শ্বাসকষ্টে বা এজমা রোগে আমরা আক্রান্ত হয়ে আছে। যে এজমা রোগ হলে আপনি 4টা বিষয় লক্ষণ করতে পারবেন, যে 4টা বিষয়ের মাধ্যমে বুঝে নেবেন যে আপনি এই এজমা রোগে আক্রান্ত বা হাঁপানি শ্বাসকষ্ট আমরা যাই বলে থাকি না কেন, এই আপনার এই রোগটি আপনার শরীরে বাসা বেঁধেছে। আপনি দেখবেন যে আপনার এজমা বা শ্বাসকষ্ট হয়েছে তখনই আপনি দেখবেন যে আপনার নাক দিয়ে হাসি আসতেছে বা নাক দিয়ে পানি ঝরতেছে, এবং সংরক্ষণের কারণে এটা হয়ে থাকে বা গলা ব্যথা সাথে জ্বর বিভিন্ন কারণ হয়ে থাকে, বিভিন্ন লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। এজমা রোগ বা শ্বাসকষ্ট আমরা যাই বলে থাকি না কেন, যারা ধূমপান করে এবং বিভিন্ন ধরনের কলকারখানায় বা চলা কাজ করে থাকে তাদের এই রোগটা বেশি হয়ে থাকে। যখন দেখবেন যে আপনি বাহিরের কোলাহলমুক্ত পরিবেশে চলাচল করতেছেন, দেখবেন যে বাহিরের ধুলাবালু আপনার নাক দিয়ে প্রবেশ করে আপনার একটা আপনার ভিতরে প্রবেশ করে আপনার এই রোগটা বিস্তার করতেছে। অবশ্য আবার দেখবেন যে অনেক ভাই ও বোনেরা আছে, তারা বিভিন্ন কলকারখানায় চাকরি করে বা কর্ম করে, এই কর্মের মাধ্যমে দেখবেন যে তার শরীরে এই এজমা রোগটা বাসা বেঁধেছে। অবশ্য দেখবেন যখনই আমরা বাহিরের পরিবেশে যাব তখনই আমরা মাস্ক ব্যবহার করব। মাস্কের বিকল্প কোনো কিছুই নেই, মাস্ক ব্যবহার করলে পরে আপনার শরীরকে আপনার নাক দিয়ে যে ধুলাবালি প্রবেশ করে আপনার শরীরে বাসা বাঁধতেছে সেই বিষয়টা আর আপনার হবে না। অবশ্যই এই ক্ষেত্রে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন। আবার অনেক ঘরোয়া চিকিৎসা আছে যেগুলো মানুষ অতি নিমিষেই অতি সহজেই এইগুলো সংগ্রহ করতে পারে। অনেকেই বলে যখনই আপনার শ্বাসকষ্ট হইতেছে, সাধারণত গ্রাম্য ভাষায় মুরব্বীদের মুখের কথা যে কেরোসিন তেল যদি পায়ে এবং বুকে মালিশ করা যায় তখন এই রোগ থেকে সাময়িকভাবে আপনি একটু পরিত্রাণ পেতে পারেন বা মুক্তি পেতে পারেন। আবার অনেকেই বলে কামরাঙা আগুনে পুড়িয়ে ও রস করে খাওয়ার জন্য। কিন্তু এই শ্বাসকষ্ট যে কোন ওষুধটি আপনি সেবন করবেন, কোন ওষুধটি খেলে
আপনারা এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন, কিন্তু সেটা অনেকেই জানে না বা অনেকেই জেনেও এই ওষুধটি সংগ্রহ করা কিভাবে খাবে বা কি কোন দোকান থেকে কিনবে, কোন কোম্পানির ওষুধ খাবে, এই অনেকেই এই বিষয় নিয়ে চিন্তিত থাকে, যার কারণে তার দিনে দিনে আস্তে আস্তে এই রোগটি বাড়তে থাকে। দেখবেন এজমা বা হাঁপানি শ্বাসকষ্ট আমরা যাই বলে থাকি না কেন, প্রধান কারণ হচ্ছে ধূমপান। ধূমপান পরিহার করতে হবে, কারণ ধূমপানের কারণে অনেক সময় আপনার এই শ্বাসতন্ত্রে আপনার অনেক সমস্যা হয়ে থাকে, এই এজমা রোগটা এজন্য আপনার শরীরে বাসা বাঁধতে পারে আপনার। এবং বিভিন্ন প্রকার নেশা থেকে আপনার পরিহার করতে হবে, কোনো প্রকার অশুভ নেশা আপনার সেবন করা চলবে না। কি তবে এই হাঁপানি বা শ্বাসকষ্ট যাই হয়ে থাকুক না কেন, কিছু অ্যাডভাইস আছে, আপনি এইটা ফলো করবেন তখন আপনি বুকের একটা এক্সরে করতে পারেন বা রক্তের সিবিসি টেস্ট করিয়ে নিলে ভালো হয়, এবং ফুসফুসের একটা স্প্রাইটি টেস্ট বলা হয়, ফুসফুসের স্প্রাইটি টেস্ট দিয়ে আপনি লিভার পরীক্ষা করতে পারেন, যে টেস্ট করিয়ে নিলে আপনার লিভারে কোনো সমস্যা আছে কি না সে বিষয়ে আপনি জানতে পারবেন। অবশ্যই এই হাঁপানি বা শ্বাসকষ্ট হলে কিছু ছয়টা খাবার আছে, সেই ছয়টা খাবার অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। যে ছয়টা খাবারের কারণে আপনার এই রোগটি বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা থাকে, সেই ছয়টি খাবারের কথা আপনাদের বলে দিচ্ছি, কোন ছয়টি খাবার আপনারা পরিহার করবেন এবং খাবেন না। প্রথম লক্ষণ হচ্ছে ডিম। ডিমের সাদা অংশে একটা প্রোটিন থাকে যেটা আপনার এজমাকে বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ প্রস্তুত থাকে, এই ডিমকে আপনার পরিহার করতে হবে। ডিম যদিও আপনি খান তার সাদা অংশ অবশ্যই খাবেন না, খেলে পরে আপনার এই এজমা রোগটা বাড়তে পারে। দ্বিতীয় নম্বর স্থানে আসতেছি আমরা দুধ। দুধ মানুষের শরীরে ক্যালসিয়াম বাড়িয়ে দেয়, এই ক্যালসিয়ামের এবং হাড় মজবুত করে থাকে, এই দুধের প্রোটিনে আপনার এজমাকে বাড়িয়ে দিতে পারে, এজন্য আপনি দুধও খাবেন না। আবার মানবদেহে দুধ না হলে পারে কিন্তু অনেক সময় আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, তারপরও আপনি খাবেন না বলতেছি না, আপনি খাবেন সময় বিশেষ, কিন্তু এই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে কিছু অ্যাভয়েড মানে পরিহার করে চলতেই হবে। তিন নম্বরে আসতেছি আমরা হলো আচার। আপনি যে আচারই খান না কেন, এই আচারের সালবিট নামক একটি উপাদান থাকে, প্রতিটি আচারে সালবিট নামক একটি উপাদান রয়েছে। এই সালবিট আপনার হাঁপানিকে বাড়িয়ে তোলে, আপনার ভিতরে যে হাঁপানি বা শ্বাসকষ্ট আছে এটাকে বাড়িয়ে তোলে, যার কারণে আপনি আচারকে অ্যাভয়েড করে চলবেন। চার নম্বরে আসতেছি আমরা কোমল পানি। কোমল পানি বলতে আমরা যেমন বিভিন্ন রকমের কোম্পানি আছে আমাদের দেশে এই কোমল পানি তৈরি করে, যেমন সেভেন আপ বলেন, আরসি বলেন, কোক বলেন, স্প্রাইট বলেন বা ম্যারিন্ডা বলেন, যাই বলেন না কেন, এই কোমল পানি যদিও আপনি সেবন করে থাকেন না কেন, তারপরে আপনি ফ্রিজের কোনো জিনিস খাবেন না, মানে ঠান্ডা বরফের মতো কোনো জিনিস আপনার সেবন করা চলবে না। এসব জিনিস আপনি খেতেও পারেন কিন্তু আপনার ওই গরম ফ্রিজের কোনো জিনিস আপনার খাওয়া চলবে না। তবে এই কোমল পানিতে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট বাড়িয়ে তোলার সক্ষম রয়েছে। পাঁচ নম্বর স্থানে আমরা আসতেছি চীনাবাদাম। আমরা যে জিনিসটি সবাই খুব পছন্দ করি, কিন্তু চীনাবাদামে আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট আমরা যাই বলে থাকি না কেন, এটাকে এই রোগ বৃদ্ধির গুরুত্বপূর্ণ কাজ করে চীনাবাদাম। ছয় নম্বর আসতেছি আমরা গম, যা মানুষের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। গম দিয়ে আমরা আটা তৈরি করি, সেই আটার মাধ্যমে আমরা প্রতিদিন সকালে নাস্তা তো আছেই, আপনারা তো বুঝতেই পারছেন গম দিয়ে কী কী তৈরি হয়, বিস্কুট থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমরা গমের মাধ্যমেই সংগ্রহ করতে পারতে। এই গম দিয়ে যখনই আমরা যে জিনিসই খাই বা সেবন করি না কেন, এটা গ্লুটেন ইনফ্ল্যামেশন সৃষ্টি করে দেয়, যা আমাদের শরীরে হাঁপানি বা শ্বাসকষ্ট বাড়িয়ে তোলে। তবে যে কোনো বিষয় আমরা এখানে লক্ষণ করি না কেন, যখনই আপনার এই এজমা বা শ্বাসকষ্ট হাঁপানি যাই হোক, এর প্রধান লক্ষণ হচ্ছে কাশি।
काशी थेके आपनी बुझते पारबेन काशीर धरनटा किन्तु विभिन्न माने खुशखुशे काशी बुकेर भितरे आवाज़ होच्छे बिकट आवाज़ होच्छे जखन देखबेन जे आपनार ई शरीरेर भितरे आपनार शाई शाई एकटा बिकट आवाज़ आसतेछे बुक धड़फड़ करतेछे विभिन्न समय ई जिनिसगुलो आपनादेर माझे देखा दिते पारे। श्वासकष्ट बा हाँपानी बा एजमा आमरा जाई बोले थाकि ना केन ए विषय निये जदि आमरा कथा बोलते चाई ताहले दुटी विषय तुले धरते हय सेटा होच्छे एकटा होच्छे प्रतिकार एकटा होच्छे प्रतिरोध। प्रतिकार होच्छे आपनार शरीरे कोनो रोग होयेछे बा होये गेछे एई थेके एई रोग थेके आपनि किभाबे बाँचते पारेन एबं कोन डाक्तारेर साथे परामर्श करते पारेन एबं आपनार शारीरिक मेनु माने शरीरेर खाबारेर मेनु किभाबे चेंज करबेन एई थेके আপনি আলোচনা সমালোচনার মাধ্যমেই সমাধানের কাজই হচ্ছে হলো প্রতিকার। প্রতিরোধ বলতে আমরা যে বিষয়টিকে বুঝিয়ে থাকি কোনো রোগ আপনার শরীরে এসে বাসা বাঁধার আগেই সেই রোগ সম্পর্কে আপনি নিজেকে প্রস্তুত রাখা বা নিজে রোগ থেকে সাবধান থাকার নামই হচ্ছে হলো প্রতিরোধ। হাঁপানি বা এজমা রোগের চিকিৎসা, হাঁপানি বা এজমা রোগের চিকিৎসা হচ্ছে ইনহেলার, ইনহেল কার্ডি স্টার্ট ওয়েড, এর মাধ্যমে এই ক্ষেত্রে আপনি এই 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 রোগ এই চিকিৎসার ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করতে পারেন। অবশ্যই এটা ছোটদের ক্ষেত্রেও হয়ে থাকে বা বড়দের ক্ষেত্রেও হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আমরা এই এজমা বা হাঁপানি বা শ্বাসকষ্ট যাই বলে থাকি না কেন, আপনি আমরা আজ একটি ওষুধের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি যে ওষুধগুলি আপনি বাজার থেকে ক্রয় করে সেবন করতে পারেন। এই ওষুধগুলি খেলে আপনি এই রোগ থেকে সাময়িকভাবে মুক্তি পেতে পারেন, সেই ওষুধের সাথে আমরা পরিচয় করে দিচ্ছি। ততক্ষণ এই আপনারা আমাদের সাথেই থাকেন। তো প্রিয় দর্শক, আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, এই ওষুধটির নাম হচ্ছে মোনাস টেন। অবশ্যই দেখতে পারতেছেন এর প্রস্তুতকারক হচ্ছে একমি কোম্পানি লিমিটেড। দেখেন এর পাশাপাশি যে ওষুধটি আপনি খাবেন সেবন করবেন সেটা হচ্ছে ফেনাডিন। অবশ্যই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ফেনাডিন, ফেনাডিন 120 mg ওষুধটি দেখতে পাচ্ছেন। অবশ্যই তার পাশাপাশি আরেকটি ওষুধ আমি দেখাবো আপনাদের, এই ওষুধটির নাম হচ্ছে হলো, দেখেন প্রিয় দর্শক ওষুধটি অবশ্যই দেখতে পাচ্ছেন, কটসন টেন। অবশ্যই দেখতে পাচ্ছেন কটসন টেন। এই তিনটি ওষুধ আপনি একত্রে করে প্রতিদিন ভাত খাওয়ার পূর্বে দুবেলা রাতে এবং সকালবেলা খাওয়ার পূর্বে ওষুধ দুটি সেবন করলে অবশ্যই এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন বা পরিত্রাণ পেতে পারেন। তবে এই ওষুধগুলি খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না। সব ওষুধের সাইড ইফেক্ট আছে, এই ওষুধে অবশ্যই আপনার অনিদ্রা, অরুচি, ক্ষুধামন্দ, বুক জ্বালাপোড়া, ফুসফুসে ডেঙ্গুর বিভিন্ন জিনিসই আপনার হতে পারে। এই সব কিছু মাথায় রেখে অবশ্যই ওষুধগুলো আপনি সেবন করবেন। আর ঘরোয়া চিকিৎসা বলতে আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট হলে পারে আপনি কামরাঙ্গার রস আগুনে পুড়িয়ে এগুলো খেলে পারেও আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। অবশ্য কেরোসিন তেল, অনেকেই বলে মুরব্বীরা বলে থাকে যে কেরোসিন তেল পায়ে মালিশ করে বা বুকে মালিশ করে শুলে পারে এই রোগ থেকে অবশ্যই পরিত্রাণ পাওয়া যায়। তো প্রিয় দর্শক, যদি আমাদের কথাগুলি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।